আমরা যখন কথা বলি, কথা বলার সময় কিন্তু হুঁশ করে কথা বলি না। কোনো মানুষকে কথা বলার সময়, সেই সময় এমন কিছু কথা বলে ফেলে সেই মানুষ, সামনের মানুষ আপনার কথার দ্বারা অনেক কষ্ট পেয়ে যায়। এজন্য কথা বলার সময়ও কথা চিন্তা ভাবনা করে বলা উচিত, যাতে অন্য কোনো মানুষ আমার কথার দ্বারা কষ্ট যেন না পায়। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি গল্প বলি। এক রাজা স্বপ্নে দেখে তার সমস্ত দাঁত পড়ে গেছে। তো পরের দিন জ্যোতিষীকে ডাকলো। জ্যোতিষীকে জিজ্ঞাসা করা হলো যে আমার এই স্বপ্নের অর্থ কী। তো প্রথম জ্যোতিষী বলছে, আপনি সমস্ত পরিবারের মানুষকে দেখবেন আপনার চোখের সামনে মৃত্যুবরণ করতে। রাজা রাগ হয়ে সঙ্গে সঙ্গে তাকে বন্দি বানিয়ে দিয়েছে। এবং পরের দিন আর একটা জ্যোতিষী আসে, এবং সেই জ্যোতিষী জানে যে আগের জ্যোতিষী এই কথা বলেছে, এই কথা বলার কারণে তাকে জেলে দিয়ে দিচ্ছে। তো সে কথা ওই কথাই বলেছে, কিন্তু অন্যভাবে সে বলেছে যে এই রাজদরবারে সবার চেয়ে বেশি বেঁচে থাকবেন আপনি নিজে। তার মানে কিন্তু এটাই বোঝাচ্ছে যে তার সামনে সবাই মারা যাবে এবং সে শেষে মারা যাবে এবং সে সবাইকে দেখবে মৃত্যু হতে। কথা কিন্তু একই, কিন্তু পরের দিন যে কথাটা বলল যে আপনি মারা যাবেন সবার পিছনে, সবার শেষে আপনি বেশি 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 দিন বেঁচে থাকবেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা খুশি হয়ে তাকে পুরস্কার দিলেন। এজন্য মানুষের সামনে যখন আমরা কথা বলবো, কথা ভেবে চিনতে বলবো, যে কথাই আপনি বলতে চাচ্ছেন সেই কথাই যদি আপনি অন্যভাবে বলেন, হয়তো সামনের মানুষ খুশি হয়ে যাবে। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।